ওই তোরা দিকে ডরাই আমি না না তোরা দিকে ডরাই তোরা আজকে এরকম ছাড়া নে দিব আমি আলো দেখা কার লইবে দাগা কার তোরা ছলি কি করতে পারবি তুই এক কার কানে নিছে মারবা দে দে খালি কানে নিছে দে খালি তুই দে আগে তা মানে ডর ডর ঠাঙ্গ ডর কি করে তুই ডর ঠাঙ্গ ডর নাম চিনো তুই আমার চিনো তুই চিনোস আমার মাত বড় নিকটা এরকম একার মাঠে খামার দিছি আমি আমি বুঝলাম না কিছু ডাক্তার কি ওষুধ দিলো হ্যাঁ মুরগি রে খাওয়ানোর লগে লগে মুরগি জিম পারতাছে মুরগি ডিবে না আমার টি হে না না এই ডাক্তার বুঝলে আমার বিকেলে যাওয়া লাগবো কি ওষুধ দিতে দেয় বুঝিয়ে দিল না আমার এত বড় একটা ফারা মুরগির এই মুরগি যদি মরে তাহলে আমি ডাক্তাররা ছাড়তাম না ব্যক্তি মুরগি কিরম লুলা হয়ে গেছে জিম পারে ব্যাপার কি ডাক্তার আমার বিনাশ করে ফেলছে আমি ডাক্তার বুঝলে বিকেলে যাইতেছি কি ওষুধ দিছে হ্যাঁ বুঝিয়ে দিল না এনে কি একটা দুটো মুরগি আমার এই যে ভাই হ্যাঁ মুরগি তো খাওয়ার নাই বাস খাওয়া মরছে ষাটটা ফালছি সকালে সকালে তো ষাটটা আলছো অন্তত না খাওন দে আরো মরবো খাওয়ান না ইয়া দুই বছর লই গা কি শুশু লেন দুই বছর হইতাম আগের বলে দুই বছর টিয়া পাইবো টিয়া তো দুই বছর পাইবো তাড়াতাড়ি মুরগি যে মরা ধরলো টিয়া ফেললাম মুরগি ব্যক্তি মরলে চলবাম কি ভাই আমি আর আমি তো বড় দিয়া হাইরা মুরগি তুললাম এত তো আচ্ছা দেহি আজকের দিনটা দেহি বিকালে পরে ডাক্তার বুঝলো আমি যাইতেছি আরে বেড়াই বদমাস্টার রাজ্য সাইজ করবাম তোরা ব্যক্তিয়া বুঝছস সাল ভরাটা নবই হইছে আচ্ছা আচ্ছা তোরা আয় ওই আজকে এরম দাম ঠাঙ্গে নিছে বুঝছস আর জীবনে আরে বেড়া মানুষের লাগার মধ্যে বেড়া মুরগি খামার দেয়াল অত বড় সাহস তোর কত বড় সাহস তুই আমার জায়গার মধ্যে মুরগির খামার দিয়েছিস তোর জায়গার মধ্যে মুরগির খামার আমি দিতাম কেলে কিয়া কার জায়গাটা সরকারি জায়গার মধ্যে মুরগির খামার দিছি আরে বাবা রে বাবা সরকারি জায়গা লেখা দিছে নাকি সরকারি জায়গা বুঝছ আমি এটা তোর জায়গা হ্যাঁ এটা খাল তো এটা খাল তো তোর এটা তোর খাল হোক খাল গেছে আমার জায়গার মনে হয় ফাগলামি করিস না তুই ফাগলামি করিস না মনে বলে লে আবার করতেছ তুই বা তুই এটা ভাঙ্গে লে আবার রেডি শিখছ না তাহলে আবার শিখছিস না ওত বাস কো তার জায়গার মধ্যে আমি মুরগির খামার দিয়েছি লে আবার করে লে আবার করে এটা শিখছি যার এক বড় জায়গার মধ্যে খামার দেন যেত না কেরা আমি আমার খামারে না থাকবো তুই ভাঙ্গে দিবে দা ভাঙ্গে দিবে দা ভাঙ্গে দিবে দা আমার ভাঙ্গুল লাগবো গোলা মান আইতাছে লাডি গোলা লাগা কুতি আনবে কারে লয়ে গা হিন্দিসি 10 মিনিট করিস না 10 মিনিট করতে সুপার ফিট না দেন 10 মিনিট কাটা কারে দেখপাম তুই কিরম বেড়াটা ভাঙবে নাহি দেখপাম তুই কিরম বেড়াটা ওই সাড়া কুদন তো এই বদমাশি করো তুমি বদমাশি ফুলা মান আইতাছে তোমার বড় মাছ আমার ভাম লয়ে গা ফুলা মারে উদা রাখ তুই তো ওনি বসা দে ওনি বসা দেম কয়টা একটা বসা দে তুই আগে দে তুই আগে দে তোর ছলি কি করতে পারবি তুই এক কার কানে নিছে মারবা দে দে খালি কানে নিছে দে খালি তুই দে আগে তোর টেম্বার দেখলে তুই দে তুই লাড়ি লই তো খালি ছ একটা একটু খালি ছ আমার ছ দে কি করি আগে তুই ছ দে ধৈর্য আনো তো বাইরে নি শুরু করবা আমার তো মানে দর দর ঠাঙ্গ দর তুই করে তুই দর ঠাঙ্গ দর চিন তুই আমার চিন তুই চিনস আমার মাত বড় নিকটা এরম একটা মাত একটা খামার দিছি আমি ফিডার মাত এরম একটা মারাম তিন মাস করতে না হাসপাতালে ভর্তি থাকবে দুনিয়ার সালফর এটা কত আর জায়গার মধ্যে খালের মধ্যে আমি খামার দিছি তার জায়গার মধ্যে খামার দিছি আমি খামার দিছি মারবো কি পাইছে আমার আরে তামবে তো তামবে পাগল পাইছে আমার আই কিছে দিল কিছে রে আমার জায়গার মধ্যে খামার দেয়ালছে কত বড় আমি আসলাম দাও ওই
তারদাকার মধ্যে খামার দিছে মিটা কারদাকাটা খাল তারদাকা সরকারি দাকা না ওরে বাবা কি করতাম আমি দাদার কাছে দেখাইছিলাম তো কইছে কত তোর দাদার অংশ আছে নো তোর দাদার দাদা তুই খালি বেশ কথা কথা তুই জিনিসটা বেল লাগাইতো বদমাইশের বদমাইশ কোন তোর মুরগি যে মরতেছে গেলে গিয়ে তুই জানো আরেক বাড়ার জায়গার মধ্যে মুরগি খামার দিব তোর মুরগি বেঁচে থাকবো আচ্ছা ওখান তাহলে আমি সমাধান তুই বুঝায় বাজায় হ্যাঁ রে বুঝছ মিলুইয়া বুঝছ হ্যাঁ চলুন কি থাকতে ম্যাডাম কি বুঝাইতে ম্যাডাম আরে বাবু শুনছ না তোর এটা মাথা তুলে বই থাকে তুই দেয়াল চেড়া শুনো তোর এটা তোরা মিলে দা বাবা শুনো মিলে দা বাবা কি মিল তোর লগে মিয়া আরে বাবা শুনো আচ্ছা ভাই ভুল তো আমনে রজতা নেই হ্যাঁ আমি তো বুঝুন না মুরগি মরে যাইতেছে মাথা মুসো ঠিক নাই কি মুরগি ব্যক্তি মরে যাইতেছে ভাই পিছা ব্যক্তি একটা অবস্থা না তুই মুরগির খামার ভাঙে তোর বাড়িত কর দেবে মুরগি হেডিও দাতা হইতাছে সব আমি মুরগির খামার ভাঙে যাইতেছি বুঝছ আমি তো তো দিন জানতাম না আমি মনে করছি আমার দাদার অংশ আছে আর লাগি আমি খামার উড়াইছিলাম আমি ভাঙে উড়া নিতা থেকে বাড়িবা কলে বলে উট্টু মুরগি দি জাগুন না বেচে হারে ফার্ম গেল ঠিক আছে ভাই আজকে সুন্দর বাবা যা করুন না তো কইলাম বাবা যা রাস্তা কাটায় মানুষ খুবই খারাপ কো তুই ও বইস না আমারে আমি তো বহি না মা সাহেব অনেক বিচার দিছে আচ্ছা বাদাম দিন আচ্ছা হিন্দি বগা সরাই নিব আচ্ছা মা লাগে তা বন্যা বাদাম সরাই লইও হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু তাতা তো হইলে মুরগি পরে সরাই লইও হ্যাঁ মানুষ লাগে জরন বলো না ঠিক আছে যাই ঠিক তো কইলো মামু আসলে তো জায়গাটা তাহলে মনে জিল্লুর দাদারি হ্যাঁ আনালে তো কাজে ঝগড়া পড়ছে কি সে এত ঝগড়া রাখে এখন গাড়ি বস্তা আনছি গাড়ি তো কুত্তে উঠছে আমার বেরিয়ে ধরেন কোন এই যে বেরিয়ে ধরেন দাদা লোক তো না এক লাগে দাদা শুধু দাঁড়িয়ে বেড়া লইয়া কুত্তে উঠছে গাড়ি তেড়া উঠু আনতা তিনার শেষে আমার সায়া একের রিং ফোন তো গাড়ি উঠছে আরে বেড়া এই খামার এটা ভাঙ্গা নেওয়ান গা লাগবো কেনা কেনা কি কইছিস তোমার বাড়িতে নেওয়ান লাগবো যে আজকে জিল্লুর লগে কাজ চালাতে আমি মামার সমাধান করে দিছে আসলে তার দাদার উপরে বলে যে সম্পত্তিটা তার দাদারই মানে জায়গাটা তার দাদা অনেক ভাঙ্গা বাউ করে লোক বলতে যা গাড়ি ডানিয়ে ভাঙ্গা এটি ভাঙ্গা না বাড়িতে নাম লাগবো আচ্ছা দাও